প্রিয় দর্শক আমি তো আজকে দেখতেই পাচ্ছেন পড়েছি গাড়িতে করে যাচ্ছি নোটিশকে হাতে নিয়ে যাচ্ছি আর কি যাবো কলকাতা হাইকোর্ট কারণ আমি তো আপনাদেরকে আগেই বলেছি যে আবারও সেই নোটিশ পাঠানো শুরু হয়ে গেছে তো থানা থেকে ডাকলেও যেটা আমরা করে থাকি অনেক সময় সেটা হচ্ছে যে হাইকোর্টের দ্বারস্থ হওয়া হাইকোর্টকে বলা যে এরকম ডাকছে কি করণীয় যে কারণগুলো দিয়ে ডাকা হচ্ছে মানে যা যা মানে বলার আর কি হাইকোর্টের সামনে বলার মানে সেটা আমরা বলবো আমার আইনজীবীরা বলবেন তো আইনজীবীর সঙ্গে কথা হয়েছে তো বেরিয়ে পড়েছি আরামবাগ থেকে দেখি কি করে রেখেছেন কি ব্যবস্থা করে রেখেছেন আইনজীবীরা মানে মামলাটাকে লড়ার ক্ষেত্রে সেটা ওখানে গিয়ে দেখে বুঝবো এবং যা বুঝবো সেটা আবার আপনাদেরকে বলবো তো এখন তো রাস্তাতে রয়েছি রাস্তাতে বেরিয়ে পড়েছি আর অনেকটাই চলে এসেছি সাঁতরাগাছির কাছাকাছি চলে এসছি এরপরে তো দেখতে পাব নবান্ন যে নবান্নের ডাক নিয়ে এখন অনেক সব চর্চা হচ্ছে আলোচনা হচ্ছে তো আসতে তো হবে যখন ডাকা হবে নন পলিটিক্যালি নবান্ন চলো তখন তো আসতে হবে তো আজকে একবার যাওয়ার সময় দেখে যাই নবান্নের চেহারাটা আপনাদেরকেও দেখাবো চলুন জাস্ট খানিকটা বাকি রয়েছে নবান্ন দর্শক নবান্ন দেখতে পেয়েছি যে নবান্নের দিকে আমরা আসবো একদিন সেটা মোটামুটি স্থির করে ফেলেইছি শুধু ডাকে অপেক্ষা মানে অপেক্ষাতে রয়েছি ওই যে ওই যে নবান্ন এই যে সেই নবান্ন রাজ্যের সর্বনাশটা করে চলেছেন তাকে এখান থেকে নামাতেই হবে নামাতেই হবে দর্শক এই নবান্ন এই নবান্নের ডাক যেদিন আসবে চলো নবান্ন সেদিন কিন্তু আসবো এই বিল্ডিং চত্বরে যতক্ষণ না পদত্যাগ করে চলে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদ থেকে যতদিন না তিনি পদত্যাগ করবেন বা যতক্ষণ না করবেন ততক্ষণ কিন্তু আমরা এই চত্বরে ঘেরাও করে বসে থাকবো তো এই হচ্ছে ব্যাপার দর্শক নবান্নের পাশ দিয়ে যাচ্ছি আবার আসতে হবে এখন আমার নিজের কাজে যাচ্ছি হাইকোর্টে ওখানে কি হয় দেখি যা হবে আপনাদেরকে বলবো আমি জানি আপনাদের মধ্যে একটা উৎকণ্ঠা রয়েছে যে আমাকে নোটিশ পাঠানো হয়েছে তারপর কি হলো তারপর কি হলো কি আর হবে লড়াই চলছে লড়াই চলবে আমাদের তো কলকাতা হাইকোর্ট রয়েছে দেখা যাক কলকাতা হাইকোর্ট কি বলে তারপর তো হবে কিন্তু আমাদের লক্ষ্য টার্গেট এই মুহূর্তে একটাই আমাদের নতুন করে কোনো কোনো দাবি নেই নেই দফা আমাদের একটাই দফা মানে দফা এক দাবি এক মমতার পদ দর্শক চলেছি চলে এসেছি হাইকোর্টের কাছাকাছি ইডেন গার্ডেন্স আকাশবাণী ভবন বাহ বাহ না ওইটা একুশে জুলাইয়ের ধর্মতলা চলো আর যেতে হবে না দিদি এবার আপনি চলে যান কোথাও ওকে দর্শক আহ চলে দর্শক হাইকোর্ট চত্বরে নামতি তো যা সব দেখলাম আপনারাও দেখলেন একেবারে হই হৈ ব্যাপার এবং প্রথমে তো দেখলাম যে কল্যাণ ব্যানার্জি আইনজীবী তৃণমূল কংগ্রেসের এমপি বড় বড় খুব কথা বলেন গতকালকেও বলেছেন কার্যত থ্রেট করেছেন শিল্পীদেরকে আপনারা জানেন ওই পুজোর টাকা ক্লাবগুলো মানে ফেরত দিচ্ছে বলে তো তাকে দেখলাম ঘিরে কী সব হচ্ছিল আর যে স্লোগান সেটাও তো আপনারা শুনলেন ওই ওয়ান স্টিস যেমন আছে আর জি করার ব্যাপারে তেমনি ওই স্লোগানটাও কিন্তু এখানে উঠলো দফা এক দাবি এক মমতার পদত্যাগ যেটা আমরা প্রথম থেকে বলে আসছি কিন্তু সে তো দেখলাম যা তো হলোই কিন্তু আমি যে কারণে এসছি হাইকোর্টে সেটার কি হবে আমি একটু কথা বলবো আমার যিনি আইনজীবী একটা পুরো টিম কাজ করে তো এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পিন্টু কাঁড়ার কিন্তু আবার তো আসতে হলো হাইকোর্টে একটা বছর কেটে গেছে গত বছর আমরা লাস্ট আমাদের হিসেবের কাউন্টিং এ সতেরো নম্বর এফআইআর নিয়ে আমরা মামলা করেছিলাম কোর্টে সাইবার পিএসএর যে লাস্ট মামলা ছিল যেটা একশো ষাটের ধারায় নোটিশ ইস্যু করা হয়েছিল আজ সতেরোর পর এই নম্বর সম্ভবত মানে এরপর আমরা জানি না কতগুলো মামলা যেগুলো আমরা জানি না আমাদের অগচরের বাইরে রয়েছে সেটা আলাদা কিন্তু আমরা যে পার্টিকুলারলি আজকে যে মামলা নিয়ে আমরা কোর্টের দ্বারস্থ সেটা হচ্ছে মানিকতলা পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের করা হয়েছে যে মামলার নাম্বার হচ্ছে একশো যেটা দুই চারেতে রেজিস্টার হয়েছে দুই চার অফ দু এপ্রিল এপ্রিলের কিন্তু এখানে একটা সংশয় রয়েছে যেটা হচ্ছে বিএনএস আইন অনুযায়ী এই ধারাগুলো দেওয়া হয়েছে এই মামলায় বিএনএস এর ভারতীয় ন্যায় সংহিতা যে নতুন আইন এসে বলবৎ হয়েছে সেই আইনের একশো ছিয়ানব্বই এবং তিনশো তিপ্পান্ন দুই ধারাতে মামলা রুজু করা হয়েছে তাহলে এখানে অত যে ডেট ওনারা লিখেছেন মানে কতটা তৎপরতার সাথে এই নোটিশটা ইস্যু করা হয়েছে যেখানে ডেট দেওয়া হচ্ছে দুই চার দু হাজার চব্বিশ অর্থাৎ তখন এই আইন কিন্তু বলবৎ হয়নি এখানে একটা তৈরি এক জায়গায় লেখা রয়েছে দুই চার দু হাজার চব্বিশ এক জায়গায় দুই আট দু হাজার চব্বিশ তো এখানে যেটা হয়েছে এই নোটিশটাকে আমরা চ্যালেঞ্জ করেছি কলকাতা উচ্চ ন্যায়ালয়ের আজকে আমরা গিয়েছিলাম সাতশো উনষাট নম্বর কোর্ট মহামান্য বিচারপতি রাজস্বাসের ঘরে বলেন যে মামলা প্রাইম মামলার ঘটনা শোনার পর উনি বলেন যে মামলাটি ফাইল করে নাম্বারটা ওখানে প্রদান করতে এবং উনি খুব শীঘ্রই এই মামলা শুনানি করবেন দেখ আমি আমি আমার যেটা বলার যে আর কোন কোন থানাতে আমার নামে কেস রয়েছে এটা আমরা জানতে মহামান্য কোটের কাছে আমরা আরজি জানিয়েছি কারণ আমরা অলরেডি জানেন আপনি এর অতীতে যে আমাদের মামলাগুলো হয়েছিল সফিকুল ইসলামের বিরুদ্ধে যে এডিটর আরামবাগ টিভি তাতে শেষ কয়েকটি মামলাতে রাজ্যকর মন্ত্র অনারেবল জাস্টিস যখন এই পুলিশ ইন অ্যাকশনের মামলা শুনেছিলেন উনি আপনাকে প্রোটেকশন দিয়েছিলেন এবং যে ফর্টি ওয়ান এ নোটিসের অপব্যবহারের উপর উনি রেস্ট্রিকশন করেছিলেন যে যখন তখন ডেকে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা যাবে না ভার্চুয়ালি মোডে করতে পারে এবং জুডিশিয়ালটা উনি বেঁধে দিয়েছিলেন একটা থানাতে থানার মধ্যে যে নিয়ারেস্ট থানায় গিয়ে আপনি এইটা করুন বেঙ্গল পুলিশ কিছু মামলা অনারেবল জাস্টিস জয় সেনগুপ্তর ঘরে ওঠে সেই মামলাতেও জয় সেনগুপ্ত সাহেব বলেন অনারেবল জাস্টিস যে এই মামলাগুলো কোনোগুলোই ধোপে টিকছে না কারণ এখানে হেড রেটের উপর মামলা হেড রেট এখানে কোনোভাবেই স্ট্যাবলিশড হচ্ছে না সেই মামলাগুলি প্রতি কটাতে স্টে উনি বলেছিলেন যে কেন এফআইআর কেন মানহানি হতে পারে খুব জোর এফআইআর কেন সেই ধরনের রিলেটেড ইস্যুতে তাহলে মানহানি হলে এটা ওয়েল সেটেল প্রিন্সিপাল অফ ল যে ব্যক্তির এগেইনস্টে মানহানি হয়েছে সেই ব্যক্তি একমাত্র এলিজেবল সেই কমপ্লেইনটা করার জন্য অন্য কেউ নয় অর্থাৎ কোন একটা থার্ড পার্টি বলে দিল মুখ্যমন্ত্রীর অবমাননা হয়েছে বলে একটা কমপ্লেন করে মুখ্যমন্ত্রী যদি মনে করে তার অবমাননা হয়েছে তিনি ব্যক্তি বিশেষে তিনি সেইটা রুজু করতেই পারেন হাই দেখুন এ তো আবার তো বাড়িতে নোটিশ দিয়ে চলে গেছে পুলিশ হোয়াটসঅ্যাপ আপনার পাঠাচ্ছি দাঁড়ান পেয়েছেন হুম দাঁড়ান দাঁড়ান পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ পেয়েছি আবার পুনরা একটি নতুন মামলা এই একটা মামলা নিয়ে আমরা আজকে সকাল থেকে আমরা কথা বলতে বলতেই আবার নতুন মামলা যেখানে ধারা যেগুলো দেয়া রয়েছে মামলাটা লজ হয়েছে আপনার হুগলি রুরাল পিএস এর ছ নম্বর কেস দু হাজার চব্বিশের স্বাধীনতা দিবসের দিন লজ হয়েছে মামলাটি আচ্ছা এবং যেটা আইসি সাইবার হচ্ছে সাইন করছেন আঠেরো আট তারিখে আজকে হচ্ছে আপনার উনিশ তারিখ এখানে বলেছে একুশ তারিখের মধ্যে হাজিরা দেওয়ার জন্য এবং সেকশন যেগুলো দেওয়া রয়েছে তিনশো চল্লিশের দুই তিনশো তিপ্পান্নর এক বি দুই এবং তিনশো বাহান্ন অর্থাৎ ওই হেড রেটের ওপরই কোনো একটি মামলায় যেখানে হচ্ছে সবগুলি হিসামকে পার্টি করে মামলাটি নতুন পুনরায় আবার লস করা যায় তার মানে

এবং আগস্ট আগস্টবাসী অনারেবল জাস্টিস জয় সেনগুপ্ত অর্ডার দিয়েছিল এবং নো করছি মেজরের প্রতি কটা মামলা অর্ডার ছিল এবং অনেক ক্ষেত্রে মামলার নাম ধরে ধরে আমি বলতে পারি যেখানে স্টেট বলেছে আমরা ওদের বিরুদ্ধে কিছু পাইনি এবং আমাদের আর দরকার নেই ওনাকে ইন্টারোগেট করার লালবাজার এই বক্তব্য তো দেখুন আবার এই মামলায় নতুন করে স্টেটে যে কি ওকে যত পরে কেস দেখ আমরা কোনো আমার কোনো চিন্তা নেই আপনারা আছেন লড়ুন আমি আমার কাজটা করে যাব দর্শক দেখতেই পাচ্ছেন আবারও মানে কথা বলছি আগের মামলা নিয়ে বাড়ি থেকে খবর চলে এলো আর একটা নোটিশ দিয়ে চলে গেছে পুলিশ দিয়ে যাক আমরাও হাইকোর্টে সব বলবো চলুন লড়াই কিন্তু হবে খেলা তো হবে আর যারা খেলা হবে স্লোগানটা দিচ্ছিলেন তারাই খেলা বন্ধ করে দিয়েছেন সল্টলেক স্টেডিয়ামের ডুরান কাপের ডার্বি ম্যাচ কিন্তু আমরা তো খেলবো আইনি লড়াই আইনি খেলা হবে কিন্তু আপনারা অবশ্যই পাশে থাকবেন যেমন রয়েছেন এখন চলুন আরামবাগ ফিরতে হবে আর ফেরা মানে তো সেই নবান্নের পাশ দিয়ে আর একবার দেখাবো নবান্নটাকে কারণ নবান্নটাকে কিন্তু ওনাকে মুক্ত করতে হবে সরাতে হবে নাহলে কিন্তু বাঁচার কোনো রাস্তা নেই আজকে আমার নামে হয়তো কেস চলছে আপনারাও কি ভালো আছেন সুতরাং এই জঞ্জাল মুক্ত করতে হবে এই বাংলাকে বাংলাকে নতুন করে ঘুরতে হবে সবাই মনে মনে একেবারে স্থির করে রাখুন যেদিনই ডাক আসবে নবান্নের নবান্ন চলো ডাক সেদিনই আমাদেরকে সবাইকে কার্যত মুড়ি টুড়ি নিয়ে বেরিয়ে পড়তে হবে নজর রাখুন দর্শক দেখতে পাচ্ছেন নবান্ন নবান নবান্নের পাশ দিয়ে আরামবাগ ফিরছি বাড়ি যাচ্ছি তো এই যে নবান্ন এখানে আমাদেরকে আসতে হবে ডাকের অপেক্ষাতে বসে রয়েছি কবে নবান্ন চলো বলে ডাকটা দেওয়া হবে যেখান থেকে ডাকটা আসবে ডাক এলেই কিন্তু আমরা নবান্নমুখী হব আজকে নবান্ন থেকে মানে পাশ দিয়ে চলে যাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গাড়ি থেকে ছবি তুলে দেখানোর চেষ্টা করছি পাশ দিয়ে চলে যাচ্ছি কিন্তু আবার আসবো নবান্নে আবার কিন্তু আসবো নবান্ন চলো বলে যে ডাকটা যেদিন আসবে আমরা কিন্তু আবার আসবো দর্শক এখন তো আরামবাগ ফিরছি নবান্নের পাশ দিয়ে তো দেখে গেলাম আগেও দেখেছি কিন্তু এখন অন্যভাবে দেখছি এই নবান্নটাকে মুক্ত করার জন্য যে ভাবনা আমাদের মধ্যে কাজ করছে সে সেই সেসব বিষয়কে মাথায় রেখে দেখছি আবার আসতে হবে আপনারাও আসবেন আমরাও আমি তো আসবোই আমি তো বলেইছি নন পলিটিক্যাল ব্যানারে যদি ডাক হয় আমি আসব এই বাংলাকে নতুন করে গড়তে হবে যেভাবে চলছে রাজ্যটা এটা চলতে পারে না এই সস্তার রাজনীতি চলতে পারে না সস্তার রাজনীতি করতে গিয়ে রাজ্যের যে অর্থনীতি সব কিছু ভেঙে গেছে তো আবার নতুন করে গড়তে হবে তো নতুন করে নতুন করে গড়তে গেলে যিনি বসে রয়েছেন মুখ্যমন্ত্রীর চেয়ারে তাকে সরাতে হবে তাকে ফেলতে হবে ওখান থেকে সেই দাবিকে সামনে রেখে আমরা আসব। অপেক্ষাতে রয়েছি ডাকটা কবে আসবে চলো নবান্ন এই ডাকটা শুধু একবার দেওয়া হোক কারো তরফ থেকে টাইমটা বলে চলে আসবো আপনারা সে আসবেন আমি প্রত্যেক বাড়ি বলে আসছি আপনাদেরকে যে যদি এই ডাকটা কখনো আসে প্রত্যেক বাড়ি থেকে অন্তত একজন করে বের হবেন এমনই ভাবনা নিয়ে বের হবেন যে যতক্ষণ না পদত্যাগ করছেন মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা ব্যানার্জি ততক্ষণ আমরা বসে থাকব যে যেখানে যেখানে আটকানো হবে সেখানেই আমরা বসে থাকব কতজনকে মমতা ব্যানার্জির পুলিশ আটকাতে পারে সেটা দেখা যাবে তো যাই হোক দর্শক একদিকে আমার কেসের লড়াই অন্যদিকে খবর যেভাবে আমি করার চেষ্টা করছি সেটা করব আর যে লড়াইটার কথা বলছি সেই লড়াইয়ের সময় এলে সেখানেও কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়বো কারণ আমরা চাই বাংলার উন্নতি আর বাংলাকে নতুন করে গড়ার নিশ্চয়ই দর্শক আপনাদের হয়তো অনেকেরই সেই ইচ্ছে রয়েছে ফলে পাশে থাকবেন লড়াইয়ে সামিল হবেন আর আমার যে কেসের যে লড়াই যেটা হচ্ছে আমি দেখছি আপনারা অনেকে সাহস জোগাচ্ছেন কিছু হবে না কিছু হবে না কিছু হবে না তো আমিও জানি কারণ আমি তো অন্যায় করিনি কেন তো তো যাই হোক পাশে থাকবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে আমি যেভাবে কাজ করছি সেইভাবেই কিন্তু কাজটা করে যাব যতই পুলিশ নোটিশ পাঠাক কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ আমার কাজ কিন্তু থামবে না পুলিশ নোটিশ পাঠিয়ে পাঠিয়ে বিরক্ত হয়ে যাবে কিন্তু লাভ কিছু হবে না শফিকুল ইসলামের মুখটা কিন্তু বন্ধ করা যাবে না এটা একেবারে নিশ্চিত করে বলতে পারি ভালো থাকবেন দর্শক নজর রাখবেন আরামবাগ টিভিতে